আসসালামু আলাইকুম, আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা। রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের উপরে আলোচনা করব। অর্থাৎ আজকে আমি নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটি পাঠদান করব। তো সকল শিক্ষার্থীরা, অর্থাৎ নবম দশম শ্রেণীর সকল প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই মেইন বইটি এবং খাতা কলম নিয়ে আজকের এই টিউটোরিয়াল অনলাইন ক্লাসে জয়েন করো ফেলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে যেই অধ্যায়ের উপরে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়। অর্থাৎ আজকে আমি তোমাদেরকে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা এই বিষয়ের, অর্থাৎ এই অধ্যায়ের উপর আলোচনা করব। তোমরা তোমাদের মেইন বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা এই অধ্যায়টিতে যাও। দেখো, 17 নম্বর পেজে প্রথমেই দেওয়া আছে কম্পিউটারের রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব। অর্থাৎ আমরা যে আইসিটি যন্ত্র এবং কম্পিউটার ব্যবহার করে থাকি, সেই আইসিটি যন্ত্র বা কম্পিউটারের ব্যবহারের বিধি বা কিভাবে আমরা এর সঠিক সঠিক পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করতে পারি, আর সেজন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়, এখন আমরা সেই সফটওয়্যারের গুরুত্ব সম্পর্কে জানতে অর্থাৎ জানতে পারবো। তো প্রথমে আমাদের এই বিষয়ে জানতে হলে, আমাদের অর্থাৎ কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যারের গুরুত্ব সম্পর্কে জানতে হলে আমাদেরকে অবশ্যই সফটওয়্যার কি সে সম্পর্কে ধারণা থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বিগত ক্লাসে এই সফটওয়্যার সম্পর্কে ধারণা নিয়েছিলে। তো তোমাদের মনে রাখার জন্য সুবিধার্থে বা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে আমি তোমাদেরকে এই সফটওয়্যার কাকে বলে সে সম্পর্কে একটু আলোচনা করব। সফটওয়্যার সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানোর নির্দেশনাকে বলা হয় প্রোগ্রাম। অর্থাৎ সফটওয়্যার হলো কতগুলো নির্দেশনার সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মাধ্যমে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্রম করে এবং তাকে সফটওয়্যার বলে। অর্থাৎ সফটওয়্যার হচ্ছে কতগুলো নির্দেশের সমষ্টি যা ব্যবহারকারী এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যারের কে কার্যকর করে তোলে। এবার এই সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য তোমাদের মেইন বইয়ের 17 এবং 18 নম্বর পেজে কিন্তু দেওয়া আছে। তো আমি তোমাদের মনে রাখার জন্য এখানে একটু সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরেছি, যাতে তোমরা এই টিউটোরিয়াল থেকে খুব সহজে সেটাকে বুঝে নিতে পারো। তো আমাদের এই কম্পিউটারের রক্ষণাবেক্ষণের জন্য রেজিস্ট্রি ক্লিন আপ নামে একটি সফটওয়্যার আছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারকে সচল এবং গতিশীল রাখা যায়। তো আসো আমরা জেনে নেই রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার কি। কম্পিউটারকে সচল ও গতিশীল রাখতে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করা হয়। এর মাধ্যমে অপ্রয়োজনীয় ফাইল, টেম্পোরারি ফাইল, ব্রাউজারের ক্যাশ মেমোরি, কুকিজ ইত্যাদি মুছে ফেলা যায়, যার ফলে হার্ডডিস্কের মেমোরি অপচয় বন্ধ হয় এবং কম্পিউটার গতিশীল থাকে। কম্পিউটারের টেম্পোরারি ফাইলগুলো হার্ডডিস্কে জমা থাকে। সফটওয়্যারের সাহায্যে এই টেম্পোরারি ফাইলগুলো মুছে দিলে হার্ডডিস্কের বেশ খানিকটা জায়গা খালি হয় এবং কম্পিউটারের কাজ করার গতিও বেড়ে যাবে অনেক। ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা থাকে। এবারে এই কম্পিউটারকে গতিশীল এবং সচল রাখার জন্য
যে সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকে, তোমরা মেন বইয়ের 18 নম্বর পেজ সেখানে দেওয়া আছে যে অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার, মেলওয়্যার দিয়ে আইসিটি ডিভাইস, অর্থাৎ আইসিটি ডিভাইস ব্যবহার করা সবচেয়ে ভালো, অর্থাৎ এই অ্যান্টিভাইরাস, অ্যান্টি মেলওয়্যার, অ্যান্টি স্পাইওয়্যার এগুলো ছাড়া বর্তমানে যে কোনো আইসিটি ডিভাইস ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। এজন্য এ ধরনের সফটওয়্যারের গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ, যার মাধ্যমে আইসিটি যন্ত্রকে নিরাপদ রাখা যায়। তো প্রথমেই অ্যান্টিভাইরাস কি সে সম্পর্কে জানব। অ্যান্টিভাইরাস ভাইরাসের হাত থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য যে প্রোগ্রাম তৈরি করা হয় তাকে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম বলে। অর্থাৎ ভাইরাসের হাত থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য যে প্রোগ্রাম তৈরি করা হয় তাকে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার বলে। সফটওয়্যারের সুষ্ঠু রক্ষণাবেক্ষণে অ্যান্টিভাইরাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার আগে থেকেই কম্পিউটারে দেওয়া থাকলে ভাইরাস প্রোগ্রাম কম্পিউটারে প্রবেশ করতে পারে না। অর্থাৎ এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি যদি কম্পিউটারে আগে থেকে দেওয়া থাকে তাহলে যে কোনো ভাইরাস প্রোগ্রাম আর কম্পিউটারে প্রবেশ করতে পারবে না। অ্যান্টি মেলওয়্যার হ্যাকাররা বিভিন্ন মেলওয়্যার ভাইরাস তৈরি করে অবৈধভাবে কারো ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সকল মেলওয়্যার আবির্ভূত হতে পারে বিভিন্ন কোড, লিঙ্ক ও অ্যাপস রূপে। ক্ষতিকর এসব মেলওয়্যার থেকে আইসিটি যন্ত্রকে রক্ষা করতে এই অ্যান্টি মেলওয়্যার ব্যবহৃত হয়। অর্থাৎ হ্যাকাররা বিভিন্ন মেলওয়্যার ভাইরাস তৈরি করে অবৈধভাবে কারো ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, আর এ সকল মেলওয়্যার আবির্ভূত হতে পারে বিভিন্ন কোড, লিঙ্ক এবং অ্যাপসের মাধ্যমে, এবং সেই অ্যাপসের রূপ ধারণ করে ব্যবহারকারীর ক্ষতি সাধন করে থাকে। অ্যান্টি স্পাইওয়্যার স্পাইওয়্যার মূলত ইউজারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তার তৈরিকারককে প্রেরণ করে, যার ফলে ইউজারের ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে যায়। স্পাইওয়্যার ব্রাউজারের হোম পেজ, সার্চিং পেজ পরিবর্তন করে, আর এ সকল স্পাইওয়্যার সংশ্লিষ্ট ঝামেলা থেকে আইসিটি যন্ত্র এবং নিজের তথ্যকে রক্ষণাবেক্ষণে অ্যান্টি স্পাইওয়্যার সফটওয়্যার ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের টিউটোরিয়াল ক্লাস থেকে দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা, এই অধ্যায়ের কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব এবং এই কম্পিউটার রক্ষণাবেক্ষণে যে সকল সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যান্টি ভাইরাস, অ্যান্টি মেলওয়্যার ও অ্যান্টি স্পাইওয়্যার, এই সফটওয়্যারগুলো সম্পর্কে জানতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে তোমরা আজকের টিউটোরিয়াল থেকে এই সফটওয়্যারগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে ধারণা নিয়েছো। তো তোমাদের জন্য আমার আজকের এই টিউটোরিয়াল থেকে বাড়ির কাজ থাকবে, আমি আজকে যেই কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব এবং যেই সফটওয়্যারগুলো প্রয়োজন হয় সেই সফটওয়্যারগুলোকে তোমরা আজকের এই ক্লাস থেকে মুখস্থ করে ফেলবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসগুলো দেখো। ধন্যবাদ সকলকে।